গুলাই ভালো চলতেছে ফুটবলের ইউজ কালেকশন হ্যাঁ সব এই যে দেখেন আমাদের সব অনেক কালেকশন আছে আপটা এটা ডজন হলো 150 টাকা 150 টাকা তো এখন এতক্ষণ দেখাইছি আমরা ফুটবলের আইটেম এখন দেখো আপনার বুডের কালেকশন যত কালেকশন আছে সবগুলা একবার নরমাল থাকে অরিজিনাল ইন্ডিয়ান এটা দেখেন ফুল ওয়াটারপ্রুফ এই যে গ্রেস মাত্র আছে এটার ভিতরে প্লাস জুবেন্ট আছে এর ভিতরে হা পাতা ফুল পাতা সবগুলো অ্যাভেলেবেল পাবেন এটা পাইকারি প্রাইস হলো আপনার অনলি 80 টাকা করে মাত্র 80 টাকা পিস এগুলো তো বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন প্রিয় দর্শক যে কোনো পণ্য নিয়ে বিজনেস করতে হলে সেই পণ্যের মূল পাইকারি মার্কেটের সন্ধান জানা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা সর্বদাই চেষ্টা করি বিভিন্ন পণ্যের সর্ববৃহৎ পাইকারি মার্কেটের সন্ধানগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে আপনারা যারা স্পোর্টস আইটেম নিয়ে ব্যবসা করেন কিংবা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই সন্ধানটি আজকে আমি চলে এসেছি ঢাকার গুলিস্তানে অবস্থিত বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ স্পোর্টস পাইকারি মার্কেট গুলিস্তান শপিং কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোরে দর্শক আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এই সম্পূর্ণ ফ্লোরটি মূলত স্পোর্টস আইটেমের জন্য বিখ্যাত আজ আমি এই মার্কেট থেকে জয় স্পোর্টস নামে এমনই একটি বৃহত্তম স্পোর্টস পাইকারি শপের সন্ধান দিতে যাচ্ছি যাদের কাছ থেকে আপনারা দেশের যে কোনো প্রান্তে বসে সরাসরি অনলাইনে পাইকারি ক্রয় করে ব্যবসা করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক পাইকারি পণ্যের আজকের এই নতুন সন্ধান এখন আমাদের কাছে কি কালেকশন আছে আমরা দেখাই ফার্স্ট দেখাবো আপনার ডিয়ার বল থেকে কারণ সামনে হলো ফুটবলের সিজন অরিজিনাল ডুপ্লিকেট চিনেন না কারণ ডুপ্লিকেটটাও দেখতে সেম অরিজিনালটাও দেখতে সেম দেখেন এটা এটা কিন্তু অরিজিনাল যেটা হলো অরিজিনাল এটা হলো ডুপ্লিকেট এটা কিন্তু পিন এটা হলো পিন করা আর এটা হলো খোদাই করা লেগ আছে ডিয়া এটা ডিয়ার অরিজিনাল অনেক ক্ষেত্রে দুই নম্বরটাই অরিজিনাল করে বিক্রি করে কিন্তু আমাদের ডুপ্লিকেট করি না আমরা যেটা অরিজিনাল ওটা অরিজিনাল অরিজিনাল যেটা এটা হলো 370 টাকা এখন বর্তমানে এটা আপ ডাউন হতে পারে আর যেটা হলো ডিয়ারের ভিতর দুই নম্বর এটা হলো 350 টাকা এটাও আপ ডাউন হতে পারে এখন যেটা দেখবো এটা হলো ডিয়ার বিগি মানে এরা সবাই চিনে এরা এটা অরিজিনাল ডুপ্লিকেট চিনার কোনো দরকার নেই এরা সবাই রেট জানেন এটা পাইকারি প্রাইস হলো আপনার 310 টাকা করে পাইকারি প্রাইস হ্যাঁ অনেকে আছেন যে ডিয়ারের ভিতরে কালারিং কোয়ালিটি চান মানে উইন স্টার এই দেখেন এটা হলো উইন স্টার এটা রাশিয়া কোয়ালিটির ভিতরে কিন্তু আপনার ডিয়ারের কোয়ালিটির মতো দেখেন এটা কালার আছে আপনার 7-8টা কালার পাবেন এই দেখেন অনেকগুলো কালার আছে আমাদের কাছে আমরা এখন দেখাবো কিছু ক্লাবের বল দেখেন এগুলো ফোমের বল কারণ গ্রাম অঞ্চলে আপনার এগুলো চলে ভালো কারণ আপনারা এগুলো আমাদের কাছ থেকে কম প্রাইসে কিনে নিয়ে ভালো দাম বিক্রি করতে পারবেন 800-1000 টাকা নর্মালি একদম দাম বিক্রি করা যায় তা আমাদের কাছে এটা প্রাইস হলো 500 টাকা এখন চলতেছে বর্তমানে এই রেট 500 টাকা এমন আছে রেট আপ ডাউন হবে যখন যে রেটটা থাকবে আপনারা কল দিয়া জানিয়ে নেবেন কখন কোন রেট তখন আমরা বলে দিব যে এখন এই রেট চলতেছে এটার ভিতরেও দেখেন যে কালার আছে অনেকগুলো হ্যাঁ এটার ভিতরে অনেক কালার আছে অনেক ক্লাবের হয় দেখাবো ভলিবল কারণ ভলিবল আপনার চলে ভালো ভলিবল তো অনেক কোয়ালিটি হয় এখন আমরা আপাতত 2-3টা স্যাম্পল দেখাইতেছি এটা দেখেন এটা লেখা আছে গোল্ড কাপ এটা আমার প্রাইস হলো অনলি 380 টাকা আরও আছে দেখেন এই যে মোটলি তারপর আরও বিভিন্ন নামের মিকাশা বিভিন্ন নামের হয় ওগুলো দেখাইতেছি না আপনার দোকানে এসে রেট কম রাখার চেষ্টা করবো আমরা ৩৮০ টাকা ওগুলো দেখেন সুন্দর সুন্দর এর ভিতর হয় 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এগুলো 2 নম্বর 2 নম্বরটা হলো 120 টাকা 3 নম্বরটা হলো আপনার 130 টাকা আর 4 নম্বর আছে 140 5 নম্বর হলো 150 টাকা এগুলো নর্মালি প্রাইস এগুলো আপ ডাউন হয় না এগুলো যারা বিজনেস করবে আপনাদের যদি ফোন করে বা ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেক্ষেত্রে আপনারা কিন্তু স্যাম্পলগুলো হ্যাঁ স্যাম্পল ভিডিওগুলো দেখাইতে পারবো বা পিক চাইলে পিকও দেখাইতে পারবো আপনাদের দেখাবো ফুটবলে ধরেন পাম্পার মোজা ইয়া তারপরে অ্যাঙ্গলের যেগুলো লাগে হ্যাঁ ফার্স্টে আপনার পাম্পারটাই দেখাই হ্যাঁ এটা হলো ছোটো সাইজ এটা হলো মোটামুটি এটা কোয়ালিটি ভালো এটা পাইকারি প্রাইস হলো 100 টাকা আর এই যে একটা আছে বড় সাইজ এটা সাইকেল আপনার সব কিছু পাম্প দিতে পারেন দেখেন আপনার একটা জিনিস দেখা দিই সাইকেল বেলুন সব সাইজ পিন আছে দেখেন সব সিস্টেমই করা আছে এটা হলো সাইকেল ইয়া বড় সাইকেলে সাইকেলও দিতে পারবেন হ্যাঁ সবগুলো পাম্প দিতে পারবেন এটা হলো 145 টাকা তারপর দেখাবো মোজা আপনার মোজাও লাগে কারণ ফুটবল মোজাগুলো লাগে পাশে দেখাবো হলো
শর্ট মোজা যেটা, এগুলো হচ্ছে লং মোজা। লং এগুলো লং মোজা আর এটা হলো শর্ট মোজা। লং মোজা কত করে পড়ে? লং এর যেটা আছে কেলাপ মোজা, এটা ডজন, এক ডজন হলো 520 টাকা। 520 টাকা, হ্যাঁ এক ডজন। তারপরে একটা আছে এডিডাসের, এটা এক পিস হলো 120 টাকা করে। তারপরে আছে আপনার মিজানু, এটা সবাই চিনেন, কারণ মিজানু এগুলো কোয়ালিটিটা চলে ভালো, এটা কাস্টমার যারা আছেন সবাই এক নামে চিনে। এগুলো আপনার দুটা কোয়ালিটি হয়, একটা হলো অরিজিনাল, ডুপ্লিকেট আমরা চিনে দিতে আসি। দেখেন এগুলো খোদাই করা লেগেছে, এগুলো অরিজিনাল এমব্রয়ডারি করা, আর এটা হলো দেখেন পিন করা, এটা হলো আপনার হলো, এটা হলো 80 টাকা করে, যেটা ডুপ্লিকেট। আর অরিজিনালটা? আর অরিজিনাল যেটা, এটা হলো 125 টাকা। এই দেখেন এটা হলো, এটার ভিতরে কালার প্রতি মুজারি আপনার 7-8টা করে কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল। তারপরে আপনার হলো ইউনেক্সের শর্ট মোজা, যেটা অরিজিনালটা, এটা ইউনেক্সের অরিজিনাল মোজা। দেখেন ইউনেক্স লেখা আছে, এক ডজন হলো আপনার 650 টাকা। হ্যাঁ এটার ভিতরে নর্মালও আছে, আপনার নাইক লেখা থাকে, তারপরে বিভিন্ন আদার্স অনেক লেখা থাকে। হ্যাঁ ওই নর্মাল যেগুলো ওগুলো 220 টাকা, 180 টাকা, তারপরে এতে দামিও আছে। হ্যাঁ নর্মাল থেকেও আমাগুলো আছে। আমরা তো শুধু ধারণা দিচ্ছি, তো যারা বিজনেসের পারপাসে আপনাদেরকে ফোন করবে, আপনারা ইউটিউবে হোয়াটসঅ্যাপে স্যাম্পল দিতে পারবেন, টিমে ভিডিও কলেও দেখাতে পারবেন। হ্যাঁ সবগুলো দেখাতে পারবো। আর যারা সরাসরি আসতে পারবে অবশ্যই। তারপর আপনি দেখবো ফুটবলের গ্লাভস, গোলকিপার মানে গোলকিপার গ্লাভস যেটাকে বলে, এই যেটা হলো ক্লাবের, এই যে ক্লাবের এখন এটা মোটামুটি নর্মাল, এটা এখন 350-400 টাকা নর্মাল বিক্রি করা যায়। এটা পাইকারি কিনলে আপনার প্রাইস পড়বে অনলি 170 টাকা করে। 170 টাকা কিনে নর্মাল হলে 300-400-500 টাকা বিক্রি করছে, 400 এরকম, তার বেশি বিক্রি করা যায় না। তারপর আছে আপনার ডিংডং, এই দেখেন ডিংডং লেখা আছে, ডিংডংটা সবাই এক নামে চিনে, আর কোয়ালিটিটা অনেক ভালো, এটাও 500-600 টাকা নর্মালি অ্যাভেলেবেল বিক্রি হয়। এটার প্রাইস হলো আপনার 320 টাকা করে। হ্যাঁ তারপরে হলো এডিট আছে, এটা হলো আপনার এডিটাস লেখা আছে, এটা মানে হাই কোয়ালিটি, এটা আপনি 1,800 টাকা নর্মালি বিক্রি করতে পারবেন। হ্যাঁ হোলসেল প্রাইস হবে 420 টাকা অনলি। 420 টাকা, হ্যাঁ এগুলো নর্মালি 500-700-800 অনেক বিক্রি করা যায়। আপনার অ্যাংলেট, কারণ অ্যাংলেটও আপনার ফুটবলের যত এক্সপার্টিস আছে সবগুলো আছে, অ্যাংলেট মোজাগুলো সবগুলোই লাগে। এটা হলো ফোরাজি লেখা আছে, ফোরাজি অ্যাংলেট, এটা ডজন হলো নর্মাল, এটা সবচেয়ে নর্মাল কোয়ালিটি 190 টাকা ডজন, এক ডজন। তারপরে আছে আবার সিয়াম, এটা থেকে একটু কোয়ালিটি ভালো, বেটার, দেখেন মোটা আছে, এটা চিকন, এটা পাতলা, এটা ডজন হলো আপনার 120 টাকা। এটার ভিতরে অ্যাংলেটও পাবেন, মেকআপও পাবেন, দুটোই সেমবে। তারপরে আছে আবার যারা চান মানে বক্সের ভিতরে যে ব্লু কালার, এটা ইউনেক্স লেখা, এটা এক ডজন নিলে আপনার হলো 200 টাকা করে, এক ডজন 200 টাকা। আপনার নিকাপ নেই, এটার ভিতরে অ্যাংলেট হবে। তারপরে আছে আপনার হলো কালারিং এর ভিতরে, এটার ভিতরে আপনার 5টা কালার অ্যাভেলেবেল পাবেন। এই দেখেন এবার ডজন হলো 190 টাকা করে, 190 টাকা, কারণ এগুলো ভালো দাম বিক্রি করা যায়, আপনার জোড়া ব্যস্ত হবেন 100 টাকা নর্মালি অ্যাভেলেবেল বিক্রি হয়। তারপরে আছে আপনার এর ফার্স্ট এক্স, এটা ব্লু কালার ভিতরে যেটা ইউনেক্স, তার থেকে এটা কোয়ালিটি ভালো। এই যে এটা হলো অ্যাংলেট 680 অ্যাংলেট, এই যে 680 মডেলটা লেখা আছে, এক ডজন হলো 240 টাকা। এটা হলো নিকাপ, এটাও 240 টাকা সেমি প্যারেস। দেখাবো কিছু অ্যাংলে সেফগার্ড মানে যেটা পায়ে পড়ে, যে এটা হলো ক্যালাপ সবচেয়ে নর্মাল, এটা পাইকারি প্রাইস হলো অনলি 25 টাকা, 25 টাকা করে পার পিস, পার পিস 25 টাকা। তারপর আছে নাইকের ভিতর, এটা আছে 30 টাকা। তারপরে আছে আবার আপনার এডিট আছে ভিতর, এটা আছে 45 টাকা। তারপরে আবার এটা আছে নাইকা থেকে বড়, এটা আছে 50 টাকা, 50 টাকা। হ্যাঁ তারপরে এটা আছে আবার একটু ভালো করে একটু বিআইপি, বিআইপি লেখা আছে, এটা বিআইপি অরিজিনালটা, মেসি লেখা আছে, মানে এগুলোর ভিতরে যত এগুলো দেখেছি প্রতিটার ভিতরে 4-5টা কালার পাবেন অ্যাভেলেবেল। এটা হলো আপনার 80 টাকা করে। তারপরে এটা আছে এডিটাস লেখা আছে, এটার ভিতরে কালার পাবেন সাদা, তারপর বিভিন্ন কালার আছে, এগুলো প্রফেশনাল, তো এগুলো আপনার কিনা কম কিন্তু ভালো দাম বিক্রি করা যায় 250-300 টাকা। বাইকের প্রাইসে আমাদের কাছে অনলি 90 টাকা। তো এখন দেখাবো দর্শক আপনাদের হলো ক্রিকেটের আইটেম, কারণ অনেকে চান ক্রিকেট আইটেম নিতে, বল ব্যাট, তারপরে অনেক ক্রিকেট আইটেম গুলো দেখো। টেনিস বল দেখবো, যেটা হলো জাম্পু প্লেন হলো ডুপ্লিকেটটা, এটা ডজন হলো 150 টাকা, 150 টাকা। তারপরে আপনার আছে নাইক, নাইকটা কিন্তু সবাই চিনে, এই নাইকের ভিতরে এটা কিন্তু অরিজিনালটা, এটা হলো এখন চলতেছে বর্তমানে 270 টাকা, এটা রেট আপডাউন হতে পারে, হ্যাঁ রেট আপডাউন হতে পারে, আর যেটা ডুপ্লিকেট ওটা হলো 180 টাকা। অনেকে চান যে বাংলার ভিতরে, কারণ অনেকে আছে কাস্টমার আছে যে কম দামি বই লাগে, যেটা হলো ওসাকা লেখা, যে ওসাকা লেখা আছে, এটা ডজন হলো 105 টাকা, 105 টাকা। হ্যাঁ তারপর আপনার কস্টেপ আছে, কস্টেপ আছে 135 টাকা। এই যে কস্টেপগুলো দেখেন, এই যে আমাদের সব সাধারণ আছে কস্টেপ, হ্যাঁ এগুলোর প্রাইস, এগুলো হলো আপনার 135 টাকা ওসাকা, হ্যাঁ ওই তিশা যেটা, এটা হলো 230 টাকা করে। তারপর আরও আছে আপনার যারা আছেন কোটার ভিতরে চান মানে ভালো কোয়ালিটির ভিতরে, বুম বুম বল আছে, তারপরে ফোরিং, এবার ডানলপ পুরো, ডানলপ ক্রিকেট, এগুলো মানে শহর অঞ্চলে আপনার চলে ভালো, মানে বিভিন্ন মোবাইল। এটা হলো ডজন হলো 520 টাকা, এক ডজন, হ্যাঁ। আর তারপরে এটা আছে, এটা হলো ভালো কোয়ালিটি, এটা এটা আপনার হলো 1250 টাকা,
এটা আছে আবার 1050 টাকা আরো অনেক কোয়ালিটি আছে এখন ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা দোকানে আইসা দেখেন এতক্ষণ দেখাইছি আমরা ফুটবলের আইটেম এখন দেখব আপনার বুটের কালেকশন যত কালেকশন আছে সবগুলো একবার নরমাল থেকে ফার্স্ট আমাদের কাছে একবারে কম দামি থেকে এটা হলো সেগা এটা এর ভিতরে সাইজ পাবেন আপনারা 0 থেকে একবারে 12 পর্যন্ত সাইজ अवेलेबल আমাদের কাছে এটা দুটো কালার আছে একটা হলো কালো আর একটা হলো ইয়া সবুজের ভিতরে এটা পাইকারি প্রাইস হলো 230 টাকা করে 30 টাকা হ্যাঁ তারপর এটা কিন্তু হলো নরমাল বাংলা এটা থেকে ভালো করে এটাও সেগা অনেকে যে বলেন কারণ যারা নতুন দোকানদার অনেকে অনেক দোকানে গেলে এটা এটাকে বলে অরিজিনাল এটাকে বলে আবার ডুপ্লিকেট এটা কিন্তু অরিজিনাল এটা ডুপ্লিকেট আপনারা দেখে নেবেন এটা হলো পাইকারি প্রাইস হলো সেগা এটা কোয়ালিটি দেখেন এই যে দেখলে বুঝা যায় কোয়ালিটি কিরকম দেখেন এটা পাইকারি প্রাইস হলো 230 টাকা বলছিলাম আপনার আর এটা হলো 400 টাকা করে পাইকারি তারপর দেখা হলো সিআর সেভেন এটা হলো বাংলা বাংলা কোয়ালিটি এটা হলো আপনার 250 টাকা করে এটা ভিতরে কালার পাবেন তারপর এখন দেখো বিকির ভিতরে বিকির হলো এটা অরিজিনাল যেটা ওইটা এই দেখেন কোয়ালিটিটা দেখেন এটা প্রাইস হলো আপনার 420 টাকা করে 420 টাকা হ্যাঁ আর যে ডুপ্লিকেট এই যে ডুপ্লিকেটটা দেখেন এটা তো কালার হবে হ্যাঁ এটা ভিতরে কালার পাবেন তিন চারটা কালার अवेलेबल পাবেন এটাও বিকি এটাও বিকি এটা হলো অরিজিনাল এটা ডুপ্লিকেট যেগুলো আছে আপনার 380 টাকা করে তারপর 250 টাকা হয় এটা হলো আপনার 420 টাকা করে আর ডুপ্লিকেটটা 380 টাকা করে এরপরে যেটা দেখাচ্ছে একই সেমি প্রাইস এটাও এটা কালার সেমি কালার কালার ভিতরে ফার্স্টে দেখাচ্ছি আমরা বাংলা কোয়ালিটি এখন ইন্ডিয়ান যে কোয়ালিটিগুলো আছে সব কোয়ালিটি ভিতর দেখাবো ফার্স্টে শুরু করব আপনার শর্ট বুট থেকে হলো শর্ট এটা এক নাম চিনি এটা কিন্তু ইন্ডিয়ান আপনার প্রাইস কিনা পরে কিন্তু অনেক কম কিন্তু আপনার ভালো দাম বিক্রি করতে হবে 1000-1200 টাকা নর্মালি এতে বিক্রি করতে হবে তা পাইকারি প্রাইস হলো আপনার 520 টাকা কিনা 520 টাকা হ্যাঁ এটা ভিতর টিয়া কালারও আছে অ্যাভেলেবল তারপর আছে আপনার অনেক আছেন পোলা এটা হলো পোলারিস কোম্পানির এটা কিন্তু ইন্ডিয়ান এই যে দেখেন সোলটা দেখেন এই যে বিজলে কোনো সমস্যা নেই এটা এটা পাইকারি প্রাইস হলো আপনার 850 টাকা করে 850 হ্যাঁ তারপর আছে আবার পুরো নিউর ভিতরে এটা এটা এটার ভিতরে কালার হয় এটা বিভিন্ন কালার হয় এটা পাইকারি প্রাইস হলো 800 টাকা তারপর আছে সিআর সেভেন এর ভিতরে হলো সিআর সেভেন এটাও ইন্ডিয়ান এটা পাইকারি প্রাইস হলো 680 টাকা 680 টাকা হ্যাঁ দেখেন সোলগুলো দেখেন সোলগুলো দেখতে অনেক সুন্দর তারপর আছে নাইকের ভিতরে যারা যান নাইক এটাও সোলটা দেখেন এটা কিন্তু ফাইবার এই জিনিসের কিন্তু এটা কিন্তু ফাইবার না এটা প্রাইস কম তার এটা তো ফাইবার এটা আপনি 1600-1200 নর্মালি এরকম দাম ঠিক করতে পারবেন আপনার কিনাটা কম হলো 680 টাকা পাইকারি প্রাইস 680 টাকা কিনা মানে এটার ভিতরে তিনটা কালার পাবেন প্রতিটা মালে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর আছে আপনার সেগা মাইক্রো যেটা সবাই এক নামে চিনে যারা পুরান ব্যবসায়ী তারা চিনে আর নতুন যারা আপনারা বিক্রি করলে বুঝবেন যে কোনটা চাহিদা কিরকম এটা হলো আপনার 680 টাকা করে হ্যাঁ এটা 680 ভিতরে আপনার ফার্স্টে যেটা গেছে ওগুলো হলো আপনার কফির ভিতরে মানে বিকির যেটা কফি আর এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা দেখেন ফুল ওয়াটার প্রুফ এই যে গ্যাস মাত্রা সেটার ভিতরে কালার পাবেন কমলা তারপরে বিভিন্ন কালার আছে এভরিথিং সব কালার অ্যাভেলেবেল আছে এটা হলো আপনার হলো 800 টাকা করে পাইকারি প্রাইস 800 টাকা তারপরে এখন দেখবো আপনার হলো উইনার এটার নাম হলো উইনার এটার ভিতরে কালার আছে তিনটা এটা সোলটা দেখেন সোলটা কিন্তু অন্য স্টাইলের এটা হলো এক স্টাইল আর এটা হলো মানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন স্টাইল হয় সোলগুলো এটা হলো 880 টাকা করে তারপর আবার দেখো ফুলারিসের ভিতরে দেখেন এটা হলো ডিজাইনিং করা মানে প্রিন্টিং করা ফার্স্টে গেছে এক কালারের ভিতরে হলো প্রিন্টিং করা এই যে এটা এটাও প্রাইস কম আছে এটা হলো 650 টাকা হ্যাঁ তারপর আছে আপনার নাইকের ভিতরে মানে সিআর সেভেন নাইক বিভিন্ন হয় এটা নাইক কোয়ালিটি এটা হলো সেম প্রাইস 650 টাকা আপনার প্রতিটা মালের তিনটা চারটা গুলো কালার অ্যাভেলেবেল পাবেন সবসময় আমাদের কাছে তারপর এটা দেখবো এটা কিন্তু ফুল ওয়াটার প্রুফ এটা কিন্তু লেদারে গ্লেস লেখা আছে দেখেন এটা গ্লেস মাত্রা আসলে গ্লেস মাত্রা আছে এটা সোলটা অন্যরকম দেখেন এটা বাঁকা করলেও কোনো সমস্যা নেই ভালো দাম বিক্রি করতে হবে আপনারা 1500-2000 ভালো দাম বিক্রি করতে হবে এটা হলো 850 টাকা তো এখন দেখো আপনার ক্লাবের ভিতরে যারা জার্সি বিক্রি করেন মানে নর্মাল ভালো কোয়ালিটি এটা জুভেন্টাসের এর ভিতরে হা পাতা ফুল পাতা সবগুলো অ্যাভেলেবেল পাবেন এটা পাইকারি প্রাইস হলো আপনার অনলি 80 টাকা করে মাত্র 80 টাকা পিস এগুলো তো বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ক্লাবের হবে হ্যাঁ যত ক্লাব আছে জুভেন্টাস মানে 14টার মতো ক্লাব হয় সব ক্লাবেরই অ্যাভেলেবেল পাবেন হোম প্রাইস হলো অনলি 80 টাকা অনলি 80 টাকা হ্যাঁ হাফ আর যারা ফুলাতা নেবেন তারা পড়বে 5 টাকা কম পড়বে মানে ইয়া হাফাতা নিলে এটা হলো ফুলাতা তারপর দেখাবো এটা হলো এমবোটারির ভিতরে এটা হলো ভালো কোয়ালিটি দেখেন ওটা কিন্তু এমবোটারি না এটা হলো প্রিন্টেড দেখেন এটা প্রিন্ট করা আর এটা দেখেন যে এমবোটারি করা আর এটা এই যে সবগুলোই এমবোটারি এগুলো এটার ভিতরে সব ক্লাবেরই অ্যাভেলেবেল পাবেন এটা হলো আপনার 160 টাকা পিস হ্যাঁ 160 টাকা পিস তবে অনেকে চান যে গোল গোলার ভিতরে মানে গোল গোলার ভিতরে বিভিন্ন মানে একবারে এক কালার যেমন বিভিন্ন অনুষ্ঠানের জন্য নেয় আপনার বিভিন্ন হ্যাঁ প্রিন্ট করে দিব আমরা আমাদের নিজস্ব মেশিন আছে প্রিন্ট করে দিতে পারবো এটা পাইকারি প্রাইস হলো 300 একবারে ফুল 300 হলো 90 টাকা হ্যাঁ সে তার মতন করে যে মানে যেটা লাগবেন আপনি নাম নাম্বার যা লাগতে চান আপনার মতো 90 টাকা করে 90 টাকা ও এটা ভিতরে আবার কলার সিস্টেম এটা প্রতিটাই কিন্তু আপনার কালার আছে 12টার উপরে কালার যেটা হলো কলার সিস্টেম এটা প্রাইস হলো আপনার পিস হলো 150 টাকা এটা কিন্তু প্রিন্ট সারা
এক পিস 150 টাকা চায়না থাই বাংলার ভিতরে বাংলা তো ফার্স্টে দেখাইছি এখন চায়না দেখাবো থাই কপি মানে বিভিন্ন কোয়ালিটি ফার্স্টে হলো কপির ভিতরে এটা দেখেন এটা কেলাবে যাচ্ছে এটা কিন্তু থাই কোয়ালিটির ভিতরে এই আপনার 4-500 টাকা নরমালি বিক্রি করা যায় কারণ এগুলো যারা বোঝে তারা তো ধরতে পারে যারা বোঝে না ধরার মতো হয়ে না দেখেন কাপড়টা একবারে নেট কাপড় এটা যদি আমাদের কাছ থেকে নেন পাইকারি প্রাইস হলো অনলি 220 টাকা করে আর এটা যদি আটা কোয়ালিটি আছে 250 টাকা ওটা আর একটু হাই কোয়ালিটি ভালো এটার ভিতরে আপনার সব কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর দেখাবো আপনার হলো চায়নার ভিতরে জানা চায়না চান চায়নাগুলো চলেও ভালো এখন বর্তমানে কারণ কেউ টাকার হিসাব করে না কারণ চায় কাপড় ভালো চায়নার ভিতরে মেন সিটি যত ক্লাব আছে সব ক্লাবই পাবেন আপনার অ্যাভেলেবেল আমাদের কাছে এটা হলো 330 টাকা পাইকারি প্রাইস হাফ পাতা এটাও কিন্তু ফুল হাতা আছে প্রতিটাই ফুল হাফ দুইটাই মিলানো থাকে আমাদের কাছে তো এখন দেখো আপনার হলো থাইয়ের ভিতরে থাইগুলো চলে ভালো এখন নতুন সিজনগুলো আপনাদের আসতেছে এখনও আসে নাই কিছুদিন পরে আসবে আপনারা আসে দোকানে দেখতে দেখে নিতে পারবেন এটা হলো এটা পাইকারি প্রাইস হলো 480 টাকা অনলি হ্যাঁ এটার ভিতরে আপনার সব ক্লাবের হবে হোম অ্যাওয়ে থার্ডকে যা আছে সবগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে গোলগোলার ভিতরে একটু মানে মিডিয়াম ভালো কোয়ালিটির ভিতরে এই যে এটা দেখেন এটার ভিতরে কালার পাবেন আপনার যারা সেট নেন সেট নিয়ে বিক্রি করতে পারবেন তারপরে চাইলে নাম লেখা নিতে পারবেন এটা পাইকারি প্রাইস হলো অনলি 120 টাকা হ্যাঁ তারপরে আবার আছে গোলগোলার ভিতরে একটু ভালো কোয়ালিটি সাদা আছে তারপর দেখেন বিভিন্ন এভরিথিং সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হলো 150 টাকা পড়বে প্রাইস হ্যাঁ তারপরে আছে অনেকে চান যে কলার আলার ভিতরে কারণ এখন ক্রিকেট সিজন তো ক্রিকেট ক্রিকেট ফুটবলের জন্য অনেক কলার আলার সিস্টেম নেয় এটার ভিতরে আপনার 7-8টা আরও বেশি কালার আছে আপনার অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন এটা প্রাইস হলো অনলি 125 টাকা হাফাতা হাফাতা যেটা হলো 125 টাকা আর দেখেন এই ফুলাতো আছে ফুলাতো নিতে পারবেন ফুলাতো হলো 150 টাকা করে এটার ভিতরে হ্যাঁ স্যাম্পলগুলো দেখা দিয়েছি আপনারা এসে দেখুন কালার প্রতিটা কালারে 4-5টা করে কালার পাবেন মানে 5টা আপনার হলো জার্সি এখন জার্সি দেখেছি এখন শর্ট প্যান্ট যেগুলো লাগে আপনার শর্ট প্যান্ট তারপর ট্রাউজার সব সবগুলো দেখাবো ফার্স্টে আপনার চায়না প্যান্ট থেকে শুরু করি ফার্স্টে এটা কিন্তু অরিজিনাল যেটা জার্সির থাকে সাথে থাকে মানে সেটের সাথে এ দেখেন জুভেন্টাস লেখা আছে সাইডে দিয়ে জুভেন্টাসের লোগো দেওয়া আছে এটা পাইকারি প্রাইস হলো 110 টাকা হ্যাঁ আর চায়না যে নর্মালটা ওটা হলো 100 টাকা করে আপনার ক্লাবের প্রোডাক্ট একই প্রাইস হ্যাঁ একই প্রাইস মানে যে ক্লাবে নিতে চান আপনারা আমরা স্যাম্পল হিসেবে আইডি দিচ্ছি হ্যাঁ আর তারপর থাইয়ের ভিতরে এটা থাই কোয়ালিটির ভিতরে হলো 120 টাকা করে এ দেখেন কাপড়টা হলো ভালো এটা আপনারা 250 টাকা 200 টাকা সামথিং এরকম সবসময় বিক্রি হয় তারপর আপনার হলো এটা আছে অনেকে চান চেন সিস্টেম এই যে পকেটের ভিতরে চেন আছে পকেটে কাপড়টা কিন্তু হলো পিপি কাপড় এই দেখেন একেবারে পাতলা আপনারা যারা বাসায় ব্যবহার করে এগুলো পরতে অনেক মজা আছে পাতলা কাপড় এটা হলে 150 টাকা করে ভালো দাম বিক্রি করতে পারবেন আপনি পাইকারি 150 টাকা নিয়ে ভালো দাম বিক্রি করতে পারবেন তারপর দেখাবো আপনার ট্রাউজার এটা হলো বাচ্চাদের সাইজ কারণ বাচ্চাদের হ্যাঁ এগুলো সাইজ পাবেন আপনার 22-23-26 মানে বিভিন্ন সাইজের অ্যাভেলেবেল আছে এটা হলো 32 নম্বর এটা হলো আপনার এলো 130 টাকা করে হ্যাঁ এবার 34 আছে 35 আছে তারপর 38 আছে ওগুলো হলো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মডেল হবে ওগুলো হলো আপনার 10 টাকা বা 5 টাকা আপ ডাউন হবে মানে সাইজের উপরে এরপর আমরা একটু বড়দের এখন দেখো বড়দের ভিতরে এলো সুইট ট্রাউজারের ভিতরে সুইট ট্রাউজার যেটা এটা আপনার এখন তো ক্রিকেট ফুটবল চলতে আছে কারণ ক্রিকেটে এগুলো বেশি ব্যবহার হয় তারপরে এগুলো সবাই ব্যবহার করে কাপড়টা কিন্তু এটা হলো আপনার সুইটের ভিতরে কোয়ালিটিটা দেখেন ভালো আছে এটার ভিতরে আপনার কালার পাবেন যে একটা কালার তারপরে আবার এই যে দেখেন একটা কালার আছে মানে বিভিন্ন কালার আছে এটা পাইকারি প্রাইস হলো 160 টাকা করে হ্যাঁ এটা এটাকে বলে আপনার সুইট ট্রাউজার আপনারা বললে আমরা দিতে পারবো তারপর দেখাবো আপনার লেসের ভিতরে এটা দেখেন এটা লেসের ভিতরে শাইনিং করতেছে সিলভার কালারের ভিতরে শাইনিং করতেছে যে একটা কালার তারপরে আপনার যে একটা কালার পাবেন এটা পাইকারি প্রাইস হলো 250 টাকা অনলি অনেকে চান যে আপনার এই যে এটা আছে আপনার নিউ ব্যালেন্সের ভিতরে এটা বাংলাদেশের লোগো আছে নিউ ব্যালেন্সের লোগো আছে তারপরে দেখেন সাইডে যে স্টেপ করা আছে মানে দেখার মতো ডিজাইনগুলো এগুলো অনেক সুন্দর দেখতে এটা প্রাইস হলো 220 টাকা করে পাইকারি হ্যাঁ তারপর দেখো আপনার হলো ভালো কাপড়ের ভিতরে চায়না কাপড় যেটা এটা 390 লেখা থাকবে কালার হবে 3-4টা কালার হবে প্রতি কালারেই এটা পায়ে কিন্তু চেন থাকে এটা চেন সিস্টেম একটা চেন ছাড়া চেন যেটা ওটা হলো আপনার 200-320 টাকা আর চেন ছাড়া হলো 300 টাকা করে তারপর দেখো আপনার হলো নাইকের ভিতরে এটা হলো পায়ের ডিজাইন এটা কাপড়টা একটু হালকা ভারী কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো এটা ডিজাইনটাও সুন্দর দেখতে এটা পাইকারি প্রাইস হলো 220 টাকা করে তারপর দেখাবো আপনার হলো একটু হালকা এটা হলো A6-এর ভিতরে এটা একটা সেমি প্রাইস এটা একটা কালার আছে কালো নেভি মানে বিভিন্ন কালার হয় বা এতে কোয়ালিটি ভালো যেটা এটা হলো চায়না কাপড় ফিটিং বাংলা কিন্তু চায়না থেকে আনিয়ে আপনারা ফিটিং করছে এটা কোয়ালিটি অনেক ভালো এটা হলো এডিট এটা প্রাইস হলো 320 টাকা করে
অনেকে আছেন যে মানে খুচরা কাস্টমার যারা আছেন ভিডিও দেখবেন পাইকারি আমাদের একটা পেজ আছে ফেসবুক পেজ জয় স্পোর্টস আমরা সার্চ দিলেই পাবেন জয় স্পোর্টস তো যে ডেইলি আমরা প্রতিনিয়ত আপডেট দেই কোন কী কালেকশন আমাদের দোকানে আসছে তারপরে যে কালেকশন লাগে আপনারা ওই পেজে আমাদের পাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস